আসসালামু আলাইকুম। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ইবিএল ব্যাংকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। আপনাদের এখানে আবেদন করার জন্য কিন্তু অনার্স পাস লাগবে, অনার্স মাস্টার্স পাস হতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। দেখুন, ইবিএল কিন্তু জাতীয় পর্যায়ের একটি খুবই নামকরা প্রতিষ্ঠান এবং নামকরা ব্যাংক, বেসরকারি খাতের অনেক নামকরা একটি ব্যাংক। তো তাদের আজকে সার্কুলারটি দিয়েছে, মূলত ক্যাশ অফিসার হিসাবে ইবিএল ব্যাংকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সেই সার্কুলারটি নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করব। তো আলোচনার শুরুতে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনও পর্যন্ত এই পরিবারের সদস্য হননি, দয়া করে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন। দেখুন, বলছে ট্রেন অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ। এখানে মূলত আপনার যে কাজ থাকবে, মূলত যে কাজটা থাকবে, দেখুন, মেকিং পেমেন্ট অ্যান্ড রিসিভ অফ ক্যাশ, লেনদেনের যে সেক্টর আছে ক্যাশ, এই ক্যাশ সেক্টরে কিন্তু আপনার এখানে কাজ করতে হবে। দেখুন, এখানে আপনার যে কোয়ালিফিকেশানটা লাগবে, ন্যূনতম আপনাকে কিন্তু গ্র্যাজুয়েট পাস হতে হবে এবং ইংরেজি এবং বাংলাতে ভালো কমিউনিকেশান দক্ষতা কিন্তু আপনার এখানে থাকতে হবে এবং মাইক্রোসফট ওয়ার্ড এবং কম্পিউটারের আপনার অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। দেখুন, বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু তারা পোস্টিং দিতে পারে। স্টার্টিংয়ে আপনি কিন্তু 28,000 টাকা স্যালারি পাবেন এবং তার সাথে সাথে ইবিএলের যে পলিসি আছে, সেই পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনি এখানে পাবেন। দেখুন, 1 বছর পরে আপনি এখানে পারমানেন্ট হিসেবে মূলত জব করতে পারবেন। 1 বছর আপনাকে প্রোবেশন পিরিয়ড, তারপরে পরবর্তীতে আপনার 1 বছর পূর্ণ হলে সাকসেসফুলভাবে তারপরে আপনি এখানে পারমানেন্ট হিসেবে গণ্য হবেন এবং তারপর থেকে যাবতীয় ইবিএলের যে সুযোগ সুবিধাগুলো আছে, ইবিএল ব্যাংকিংয়ের, স্টেট ব্যাঙ্ক লিমিটেডের যাবতীয় সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনারা পাবেন। তো আবেদন করার জন্য এই লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। তো এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। খুদা হাফেজ।